বুকের মধ্যে দলা পাকিয়ে উঠে গলা, ধরছে যেন চেপে, শ্রম যত যত হোক কম আটকে আসে দম প্রতি পদক্ষেপে। এমনি যখন দশা চিত্রগুপ্ত অঙ্ক কষা করল বুঝি শুরু, হৃদ মাঝারে ভয় এই বুঝি কি হয় সদাই পরাণ দুরু দুরু। তাই আমায় নিয়ে শেষে রহস্য যাবে না তো ফেসে, বুড়া মেরে খুনের দায় তার চেয়ে নিলাম ছুটি, আসর চলুক বিনা ত্রুটি। কারোর জন্য কিছু কি আটকায়, এরম হতে পারে না। হ্যাঁ আপনি দিয়েছিলেন, হ্যাঁ নিশ্চয়ই মনীষ দাদার উত্তর দিয়েছেন, আমি একটু ছোটোখাটো আজকে একটু বলছি আর কি। আটকায় আলবাত আপনার ধরি হাত, আমি যেন পারিতব আশিসে বয়ে যেতে ইতরণী, মণিমুক্ত রত্ন ভরা সাফল্যের দেশে। বিমানদাকে আমি যত দেখি বা যত শুনি ততই অবাক হই, মানুষের মধ্যে এতটা কাব্যিক ক্ষমতা, লেখনের ধার, আমরা সত্যি মোহিত হই। এখন আমি অনুষ্ঠান নিয়ে কথা বলব, আর প্রত্যেকেই আমাদের নিজের মানুষ যারা আসেন এখানটায়। আমি অনেককে চিনি, হয়তো দু একজন আমাকেও চেনেন, তাই প্রতিবারের মতো বলবো যদি কিছু ভুল ত্রুটি হয় এমন একটি অনুষ্ঠানে, অবশ্যই নিজগুণে ক্ষমা করে দেবেন আমাকে। এখন শিশুশিল্পী মঙ্গলাচরণ দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। স্বর্ণমণ্ডল স্বর্ণার প্রথম শেখা সুমনা মান্না মণ্ডল তার কাছে, এখন উচ্চাঙ্গ সঙ্গীতের তালে গিয়েছে বিভাসচন্দ্র মাইতির কাছে। তবলায় সঙ্গত করবেন শ্রী সুশান্ত মান্না, উনি হচ্ছেন স্বর্ণার দাদু। শিল্পী পরিবেশন করবেন রবি ঠাকুরের পূজা পর্যায়ের একটি প্রার্থনা সঙ্গীত, সকাতরে ওই কাঁদিচ্ছে সকলে শোনো শোনো পিতা। শিল্পীকে বরণ করে নেওয়া হবে। চন্দনের ফোঁটা উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন চৈতালি মণ্ডল। জানেন সুশান্ত কুমার মান্না মহাশয়ের এই যে এরকম দালান আমরা পেয়েছি এটা সত্যি সৌভাগ্যবান আমরা। তো অনেক ধন্যবাদ ওনাকে, কৃতজ্ঞতা সাথেও। আর আমরা ওনার অনুষ্ঠানের শুভকামনা করি এবং অনুষ্ঠানে চলে যাচ্ছি। এখন স্বর্ণার মঙ্গলাচরণ।